কাকা টাকা আগে টাকা দে দাদ না কেলিয়ে নো 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 মাই ফাদার নেম ইজ মাকসুদ মাই মাদার নেম ইজ চম্পা মাই নেম ইজ চঙ্গা বাবা তুমি আমাকে চিনতে পারছ না তো ঘরটা চলো মাকে বলে ভাঙবো তোমার পোঙ্গা কি হয়েছে রে বলে কি এই আখা রোজ আছে আখা রোজ ঠান্ডা ঠান্ডা আখা রোজ কর এই আখা রোজ আছে আখা রোজ পেডাল লিভার ঠান্ডা করুন এই আখা রোজ আছে আখা রোজ আরাধনার মিষ্টি আখা রোজ কি লাগলো এটা ভালো হয়েছে এটাও ভালো হয়েছে কোমরটাও ব্যথা পেটটা আবার কেমন গুড়গুড় গুড়গুড় করছে পেটের লিভার কিডনি ঠিক খারাপ হয়ে যায় তো সব ঠিকঠাক আছে তো যাই হোক তুই যাই কাকা তুমি কি এটাই দেবে বানিয়ে টাটকা টাটকা দাও এক্ষুনি বানিয়েছি দাও কাকা লেবু আছে একটু লেবু দাও লেবু ঠিক আছে দিচ্ছি দিচ্ছি দাও দাও এই নে খা টেস্ট করছি কিন্তু কাকা তোর আখের রসটা খেলাম কিন্তু মিষ্টি নেই মজা নেই আয়া কি বলিস রে তুই জানো আমি রোজ এক গাছের গোড়ায় দু বস্তা করে চিন নিলি তুই যাও যদি বলু মিষ্টি নেই তাহলে কি আর করা যাবে কাকা সত্যি বলছি গো তোমার আগের রসে মিষ্টি নেই তাহলে কাকা আমি আসি ওকে দাঁড়া কোথায় যাচ্ছ তুই যখন একলা তাকের রস খাচ্ছিস তার টাকা কে দেবে ও কাকা টাকা কিসে টাকা আমি তো ভাবলি তুমি এক গ্লাস আখের রস ফ্রিতে খাওয়াবো আচ্ছা বল তো কেউ কোনোদিন এক গ্লাস আখের রস ফ্রিতে খেতে দেয় সেটা আবার ঠিক কথা বলেছো তাহলে এখন টাকা দে নাহলে তোকে নিয়ে পুরো রস বার করে দেব টাকা দিতে হবে হ্যাঁ দিতে হবে আমার কাছে তো টাকা নেই এমনটা টাকা না নিয়েও ছাড়বে না কিছু তার ব্যবস্থা করতে হবে আইডিয়া আগে টাকা দে দাদ না কেলিয়ে নো 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 টাকা দিতে হবে না পালাই আমার টাকা দিয়ে যা আমি ভাবি আমি ওকে মুরগি বানাবো আমাকেই মুরগি বানিয়ে দিয়ে চলে গেছে কিরে দিদি তোর আজকে কেমন নাচের ক্লাস হলো মোটামুটি তোর কেমন হয়েছে আর তোকে কি গান শিখিয়েছে রে ওই তো আমাকে দিদিমণি রানু মণ্ডলের গান শিখিয়েছে টেড়ি মেড়ি টেড়ি মেড়ি এই গানটাই শিখিয়েছে আর তোকে কি নাচ শিখিয়েছে আমাকে আন্ডা ওয়া মামা এই গানটা নাচ শিখিয়েছে বা খুব ভালো দিদি আমার না গান করে করে না গলাটা শুকিয়ে গেছে ওই দেখ আগ্রাসের দোকান চল চল আগের মুরগিটা বলল আগ্রসে মিষ্টি নেই টাকা না দিয়েই চলে গেল এরা যদি বলে আগ্রস ভালো হয়নি যদি না টাকা দে তার থাকতে বলে একটু কেমিক্যাল দিয়ে দে হ্যাপি মিষ্টি হবে
একটু নে। হ্যাঁ দাও। ছাড়টাও তো। এখানে ভালো ব্যবসা হচ্ছে না, যাই ওদিকে যাই। আমি আবার কি করলাম, আমি তো ভাবছি একটু চুমুকাবো। না না এইসব এখন না, যা হবে বিয়ের পর। আচ্ছা তুমি আমাদের ব্যাপারটা তোমার বাড়িতে বলেছো? কি বাড়িতে, মানে বাবাকে বলতে হবে? এই মরেছে, বাবাকে দেখলে আমার আরো তত্তর করে কাঁপবে। ছি ছি ছি, তুমি ছেলে না হয়ে মেয়ে হতে পারতে। আমি মেয়ে হয়ে আমার বাড়িতে বলে দিলাম, আর তুমি ছেলে হয়ে এটুকু কথা সামান্য বলতে পারছো? শোনা রাগছো কেন, আর কটা দিন সময় দাও, আমি বলবো। তুমি ছেলে কবে বলবে বলো? আমি বলবো বলবো। তুমি ছেলে সুবিধা নয়, আমার মনে হয় এই সম্পর্কটা এখানেই শেষ করে দাও। আমি ছেড়ে থাকতে পারবো না। শোনো রাগ করো না, দেখো আমি বলছি তো কালকে বলবো। মাই ফাদার নেম ইজ মাকসুদ, মাই মাদার নেম ইজ চম্পা, মাই নেম ইজ চঙ্গা। বাবা তুমি আমাকে চিনতে পারছো না তো, ঘরটা চলো, মাকে বলে ভাঙবো তোমার পোঙ্গা। কি গো এছলে বলে কি? তুমি এর কথা বিশ্বাস করো না, এর মাথা ডিস্টার্ব আছে। কি মোর মাথা ডিস্টার্ব আছে, আমি পাগল? তুমি আজ ঘরটা আসো, মাকে বলে তোমাকে না যদি মার খেতে হচ্ছে, আমার নাম চঙ্গা নয়। ও আমি বুঝতে পেরেছি, তোমার ঘরে বউ আছে আর ওটা তোমার ছেলে, তা বাদে তুমি আমার সাথে প্রেম করছো? ছি মাকসুদ ছি, আমি তোমার কাছে আশা করিনি। এরা কেমিক্যাল জাতীয় খাবার খেয়েছে, তাই এদের এই অবস্থা। আমি যা যা ওষুধ দিচ্ছি সময় মতন খাওয়াবে, তো সুস্থ হয়ে যাবে। এই নাও এটা খাওয়াবে, টাইম মতন সুস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই তোরা সকাল সকাল কি খেয়েছিলি রে? মা আমি আর দিদি রাস্তায় আসছিলাম, তখন আমার গলাটা শুকিয়ে গিয়েছিল, তারপর আমি হারাধনের আগরস খেয়েছি। ও এইবারে বুঝেছি, ওই হারাধনের আগরস খেতে তোর এই অবস্থা। ওর আগরস বিক্রি করে আমি বের করছি, তোর এখানে রেস্ট নে, শুয়ে থাক, আমি ওষুধ দোকান থেকে ওষুধ নিয়ে আসি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি ফলো করতে পারেন ফেসবুকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে বাই ভিডিওতে, বাই।